আমরা ক্লাসে অ্যাডভান্স মেসে এবং মেসে নাম্বার 5 এর 5 টা করছি 5 এর 5 কি দেওয়া আছে আমি প্রুফ করতে লাগবে r - 2 ইনটু n - 2 n - 2 c r - 2 equal to n minus 2 into n minus 3 c r minus 3 এটা প্রুফ করতে লাগবে আমরা লেফট হ্যান্ড সাইড নিচে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি r minus 2 লেফট হ্যান্ড সাইড r minus 2 n minus 2 c r minus 2 এটা হবে r minus 2 তবে ফ্যাক্টোরিয়াল n minus 2 ফ্যাক্টোরিয়াল r minus 2 এটা থেকে এটা মাইনাস করে n minus 2 minus r plus 2 তো r minus 2 n minus 2 এখানে হবে r minus 2 আর এটা 2 2 ক্যান্সেল যাবে থাকবে n minus r n minus r এটা হবে ফ্যাক্টোরিয়াল n minus 2 ইনটু r minus 2 হবে আর r minus 2 যদি আমরা বাইরে নিয়ে আসি ভিতরে থাকবে ফ্যাক্টোরিয়াল 1 কম থাকবে মানে r minus 3 1 কম থাকবে তো r minus 2 r minus 2 ক্যান্সেল যাবে থাকবে ফ্যাক্টোরিয়াল n minus 2 ফ্যাক্টোরিয়াল r minus 3 n minus r right hand side হচ্ছে n minus 2 n minus 3 c r minus 3 n minus 2 এটা হবে ফ্যাক্টোরিয়াল n minus 3 এটা হবে r minus 3 n minus 3 माइनस आर प्लस ठीक है ची ची कैंसिल जावे तो एन माइनस टू और एन माइनस थ्री दुटा थेके बड़ो हलो एटा दुटा मिले दिए आमार की हो जावे फैक्टोरियल की हो जावे एन माइनस की हो जावे टू हो जावे इखाने थाकबे आर माइनस थ्री और इखाने थाकबे एन माइनस की होबे तबे लेफ्ट आर राइट समान हो जाच्छे therefore আমরা লিখব left hand side equal to right hand side left hand side equal to right hand side then number six হচ্ছে given NPR NPR equal to 3024 আর NCR ইকুয়াল টু দেওয়া আছে 126 তো NPR হবে কি ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r NCR হবে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইকুয়াল টু 126 সো এটা NPR এটা হবে না তো ফ্যাক্টোরিয়াল n বাই npr ফ্যাক্টোরিয়াল n বাই npr 1 বাই ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r এটার ভ্যালু হচ্ছে 3024 3024 ইকুয়াল টু 126 ইমপ্লাইজ 1 বাই ফ্যাক্টোরিয়াল r 126 বাই 3024 3 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি 3 4 টাইমস 3 2 টাইমস 3 5 টাইমস 30 3 8 টাইমস 24 7 দিয়ে যদি ক্যান্সেল করি 7 6 টাইমস 42 7 দিয়ে 7 7 টাইমস 49 7 দিয়ে যাচ্ছে না
तीन जन एक जन तो अलवेज सिलेक्टेड होए तो तब तक हमारे कोई जन सिलेक्ट करते लग गए दूसरा तो अलवेज सिलेक्टेड जो भी होए तो वही अलवेज सिलेक्ट जी जन अच्छे एजेंट ने हमें माइनस करे रखे थे वो आर उठा उठा के हमारे निजे लाग गए ना तो इकन टोटल थे क्या वो माइनस हो गए आर सिलेक्शन जेटा अच्छी इधर थे क्या वो माइनस हो A particular student is always included since a particular student is always selected so we have to select out of remaining 49 students. Required selection আমার কি হবে না এরকম লিখতে পারি 50 minus 1 c 3 minus 1 that is 49 c 2 এটা হবে factorial 49 factorial 2 49 minus তিনজনেই সিলেক্ট করতে লাগবে
কারণ একজন আমার নেভার সিলেক্টেড, একজন সিলেক্ট হতে পারবে না, ওকে আমি আলাদা করে রেখে দিই। সো উই হ্যাভ টু সিলেক্ট 3 স্টুডেন্টস আউট অফ রিমেইনিং 49 স্টুডেন্টস। সো রিকোয়ার্ড সিলেকশন হবে কি, রিকোয়ার্ড সিলেকশন হবে কি 49C3। এখানেও রাখা যায় বা ক্যালকুলেশন করতে পারো তোমরা 49 ফ্যাক্টোরিয়াল 3, 49 - 3 ফ্যাক্টোরিয়াল 49 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 46, এটা হবে 49 × 48 × 47 ফ্যাক্টোরিয়াল 46। আর ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 3 × 2 × 1 46, 46 46 ক্যান্সেল যাবে, 3 × 6 8 times যাবে, সো দিস ইজ 49 × 8 × 47, এটা মাল্টিপ্লাই করে নেবে। নাম্বার 8, নাম্বার 9 হচ্ছে কি, হাউ মেনি ডিফারেন্ট টিমস অফ 11 প্লেয়ার্স ক্যান বি সিলেক্টেড আউট অফ 13 প্লেয়ার্স ইফ দ্য ক্যাপ্টেন ক্যানট বি এক্সক্লুডেড ফ্রম দ্য টিম। তো আমরা এখানে কি আছে, টোটাল প্লেয়ার্স দেওয়া আছে কি, টোটাল প্লেয়ার্স আছে 13, নাম্বার অফ প্লেয়ার সিলেক্টেড, নাম্বার অফ প্লেয়ার্স সিলেক্টেড ইকুয়াল টু 11। সিলেকশন এমন ভাবে করতে বলছে যে ক্যাপ্টেন ক্যানট বি এক্সক্লুডেড ফ্রম দ্য টিম, ক্যাপ্টেন এক্সক্লুডেড হতে পারবে না, দ্যাট ইজ ক্যাপ্টেন ইজ অলওয়েজ ইনক্লুডেড। তো ক্যাপ্টেন যেহেতু অলওয়েজ ইনক্লুডেড হয়, ক্যাপ্টেনকে আমরা আলাদা করে রেখে দিব। তো একজন যদি আলাদা করে রেখে দিই তো আমার থাকবে কয়জন, 12, আমার সিলেকশন 11 জন করতে লাগে, কিন্তু ক্যাপ্টেন যেহেতু অলওয়েজ ইনক্লুডেড হয়, ক্যাপ্টেনকে আমরা আলাদা করে সিলেকশন করতে লাগবে না। সো এখানে অলওয়েজ ইনক্লুডেড হলে এখান থেকেও মাইনাস হবে, এখান থেকেও মাইনাস হবে, মানে আমি একজনকে আমি টোটালি আলাদা করে রেখে দেবো, থাকবে আমার 12 জন, 12 জন থেকে আমার 10 জন সিলেকশন করতে লাগবে। ক্যাপ্টেন তো অলওয়েজ থাকবেই, একজন তোমার ক্যাপ্টেন কে সিলেকশন করার আমার দরকার নেই আলাদা করে। সো 13 - 1 C 11 - 1, তো আমরা লিখতে কি, সিন্স ক্যাপ্টেন ইজ অলওয়েজ ইনক্লুডেড, সো উই হ্যাভ টু সিলেক্ট 10 প্লেয়ার্স আউট অফ রিমেইনিং 12 প্লেয়ার্স। এখান থেকে একটা কম হবে, এখান থেকে একটা কম হবে, দ্যাটফর রিকোয়ার্ড সিলেকশন ইকুয়াল টু কি হবে, 13 - 1 C 11 - 1 12 C 11 হবে, 12 C 10 12 C 2 12 C 2 12 C 2 12 C 2 আমি শর্টকাট লিখতে পারি, 12 × 11 আর নিচে 2 × 1 12 × 11 12 এর পরে দুটা আর নিচে 2 × 1 এটা শর্ট প্রসেস, 12 এর পরে দুটা লিখতে পারবে আর নিচে 2 × 1 এটা দিয়ে দেবে 66